কাশ্মীর নিয়ে পাকিস্তানের পাশে না দাঁড়ালেই ভারতকে যে অদ্ভুত হুমকি দিল পাকমন্ত্রী কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পাশে না দাঁড়ালে ভুগতে হবে ভারতকে সমর্থন করা দেশগুলিকে ঠিক এই ভাষাতেই কার্যত হুমকি দিতে শোনা গেল এক পাক মন্ত্রীকে জম্মু এবং কাশ্মীরের পরিস্থিতি খতিয়ে দেখতে ইতিমধ্যেই বিশ সদস্যের ইউরোপীয় পার্লামেন্টের সংসদরা ভূস্বর্গে পৌঁছেছে ঠিক এই সময়ে স্থানীয় এক পাক চ্যানেলে কাশ্মীর এবং গিলগিট বালতিস্তান বিষয়ক মন্ত্রী আলী আমিন গান্ডাপুর বলেন কাশ্মীর বিষয়ে পাকিস্তানের পাশে যদি কোনো দেশ না দাঁড়ায় তারা এই দেশের শত্রু আর তাই যুদ্ধের পরিস্থিতিতে পাকিস্তানের মিসাইলও সেই সব দেশে আঘাত আনতে পারে জম্মু কাশ্মীরে তিনশো সত্তর ধারা বিলোপের পর থেকেই কাশ্মীর নিয়ে সরব হয়েছে ইসলামাবাদ উপত্যকাকে অশান্ত করার জন্য পাক মদতপুষ্ট জঙ্গিরা ভারতে ঢুকেছে বলে বারংবার অভিযোগ জানিয়ে এসেছে ভারত তবে এই দাবি নসৎ করে এসেছে পাকিস্তান দিওয়ালির আগেই সংঘর্ষবিরতির লঙ্ঘন করে গোলাবর্ষণ করে জবাবে পাক অধিকৃত কাশ্মীরের নীলম উপত্যকায় সীমান্ত লাগোয়া অঞ্চলে বেশ কিছু জঙ্গি লঞ্চপ্যাড গুড়িয়ে দেয় ভারত ছয় থেকে সাতজন জঙ্গি এবং বেশ কিছু পাক সেনা এই প্রত্যাঘাতে আহত হয়েছে বলে দাবি করেন ভারতীয় সেনা প্রধান। গত সপ্তাহেই কাশ্মীরের পুলওয়ামা জেলার ত্রালে তিন জঙ্গির সঙ্গে গুলি বিনিময় হয় সেনার সেনা সংযুদ্ধে নিহত হয় কাশ্মীরের আলসংগঠনিক লেলহারি সহ দুই জঙ্গি এরপরও নানা সময়ে বারবার ভূসর্গকে অশান্ত করে তোলার চেষ্টা চালাচ্ছে জঙ্গিরা গত শনিবারেই শ্রীনগরে লালচক লাগোয়া করণনগরে সি আর পি এফ ওপর গ্রেনেড হামলা চালানো হয় আর এসবের মাঝেই পাকমন্ত্রীর এ ধরনের মন্তব্য ঘিরে শুরু হয়েছে বিতর্ক আলিয়ামিনের এই বক্তব্যকে দায়িত্ব বলেও তুলোধুনো করে দিয়েছে বহু দেশের রাজনৈতিক নেতারা